পাওয়ার পয়েন্টও আমাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা তাহলে সেটি আমরা কিভাবে করব সেটা আমি পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড টেনে দেখাচ্ছি তা আমি ধরুন একটি টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমি চলে যাব ইনসার্ট যে ট্যাপটি রয়েছে এবং সেটার যে টেবিল রিবন যে সেগমেন্ট রয়েছে তো এখানে ক্লিক করলে আমি বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে আমি এখানে অটো টেবিল তৈরি করতে পারি লাইক আমি যদি ধরুন তিন বাই চার এই ফর্মের টেবিল তৈরি করতে চাই এখানে এই অবস্থায় ক্লিক করে ক্লিক করলে অটোমেটিক একটা টেবিল তৈরি হলো ফর্মেটে আকারে এবং এই টেবিলটি আমি আরও যদি স্টাইল চেঞ্জ করতে চাই ওমি উপরে এটি সিলেক্ট করে এখান থেকে যে কোনো স্টাইল আমি চুজ করে টেবিল তৈরি করতে পারি এবং টেবিলে আমি আমার প্রয়োজনীয় যা যা লেখা দরকার সবই আমি টাইপ করে এখানে কাজ করতে পারি এবং আমি টেবিলের এই অবজেক্টটি সিলেক্ট করে এখানে লেআউটে গিয়ে আমি এখানে বিভিন্ন অপশান আছে সেটি আমি চেঞ্জ করতে পারি এটিকে স্প্লিট করা মার্চ করা বিভিন্ন কার্যাবলী আমি এখানেও করতে পারি লাইক আমি যদি এখান থেকে এতটুকু অংশ মার্চ করতে চাই সিলেক্ট করে এখানে মার্চ সেলে ক্লিক করলে দেখুন অটোমেটিকলি এখানে মার্চ হয়ে গেল আমি যদি এখানে আরও তিনটি দুটি কলাম করতে চাই তাহলে আমাকে এই স্প্লিট সেলে ক্লিক করলাম এখানে টু কলাম রয়েছে আমি যদি ফাইভ দিয়ে দিই ওকে দিলাম লক্ষ্য করুন পাঁচটি কলাম হয়ে গেলো অর্থাৎ টেবিল তৈরির জন্য আমাদের ওয়ার্ড ওয়ার্ডে আমরা যেভাবে টেবিল তৈরি করতাম যে যে সুবিধা আমরা পেতাম পাওয়ার পয়েন্টেও কিন্তু আমরা এভাবে এরকম সুবিধা পেতে পারি এবং শুধু তাই না আমাদের লেখ এখানে লেখার স্টাইলকে বিভিন্ন স্টাইলে ফরম্যাটও করতে পারি আমরা যদি চাই লেখাটি এরকম আসছে স্যার আমি একটু বড় করছি লেয়ারটি ধরুন এবিসি লিখছি এখন বা আমি আলহেরা লিখলাম আমি আলহেরা লেখাটি লিখলাম এখন আমি চাইতে পারি যে লেখাটি একটু ডিরেকশনটি চেঞ্জ হবে তাহলে সিলেক্ট করে আমরা এখানে যেয়ে দেখুন অ্যালাইনমেন্টের টেক্সট ডিরেকশানে গিয়ে আমরা এই স্টাইল দিলে এই এ স্টাইল হলো এই স্টাইলে দিলে এইভাবে হবে অর্থাৎ আমি আমার এখানে স্টাইল অনুযায়ী আমি আমার মন মন মতো আমি সাজিয়ে ফেলতে পারবো এভাবে আমরা পাওয়ার পয়েন্টও চমৎকার টেবিল তৈরি করতে পারবো